হলো ডন বস্কো স্কুল লিলুয়া। আর এই হলো স্কুলের চার্চ। এখানে বাস্কেটবল কোর্ট রয়েছে। আমি দাঁড়িয়ে আছি বাস্কেটবল কোর্টে। তুমি কি একটু লাফিয়ে নেবে বলো? এই ঘোড়া এসেছে, ঘোড়া রাইড হচ্ছে। দেবশ্রী তুমি সামনে দেখো, অনেক খাবারের স্টল হয়েছে। কোজি ব্রিউ, খট্টা মিঠা কাবাব। খেলাম ওটা, আমি আলুর দম না বাঁধাকপি বুঝতে পারছি না। সবাই ভালো, আমি খারাপ সব থেকে। সবাই বলেছে, হ্যাঁ এরা বলেছে। তুমি কোথায় ছিলে? গতবারও আমি একটা ব্লগ করেছিলাম, আপনারা অনেকেই দেখেছিলেন, আর এইবারও আবার করছি। আর এই হলো আমাদের অত্যন্ত পছন্দের এবং আমাদের গর্বের স্কুল ডন বস্কো স্কুল লিলুয়া। সামনে দেখতে পাচ্ছেন বাস্কেটবল কোর্ট। আর এই হলো স্কুলের চার্চ, ডন বস্কো লিলুয়া স্কুলের চার্চ। ভারী সুন্দর কিন্তু দেখতে আমাদের চার্চকে। একবার লক্ষ্য করে খালি দেখুন কি সুন্দর ভাবে সাজানো গোছানো আমাদের স্কুল। বিরাট এলাকা জুড়ে স্কুল, এই জায়গাটি হলো সব থেকে সুন্দর। যেহেতু আজকে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হচ্ছে, তাই স্কুলকে আরো সুন্দরভাবে সাজানো হয়েছে, তাতে আরো সুন্দর দেখতে লাগছে। হলো স্কুলের অ্যাসেম্বলি হল, এখানে প্রতিদিন অ্যাসেম্বলি হয়। আগে বাচ্চারা এখানে প্রার্থনা করে, তারপর তাদের ক্লাস শুরু হয়। কি সুন্দর দেখুন অ্যাসেম্বলি হল। এখানেও একটি কুপন কাউন্টার রয়েছে, কুপন কাউন্টার 4 এটা। এইরকম প্রচুর কুপন কাউন্টার রয়েছে পুরো স্কুল জুড়ে বিভিন্ন জায়গায়।
জায়গাতে রয়েছে, সেখান থেকেই বাচ্চারা কুপন সংগ্রহ করছে। আজকে শুধু বাচ্চাদের চিলড্রেনস নয়, আমরা যারা বড় হয়ে গেছি প্রত্যেকের মধ্যে কিন্তু একটা শিশু সুলভ মন আছে। আজকে চিলড্রেনস ডে সকলে, মানে আজকে আমরাও শিশু হয়ে গেছি। হ্যাপি চিলড্রেনস ডে, হ্যাপি চিলড্রেনস ডে। প্রত্যেকবার স্কুল করে আমি খুব, মানে এটা সত্যি আমার দারুণ লাগে, আমি দারুণ হ্যাপি।
পাশে এখানে 7 করেছে আর এই পাশে করেছে 6 এগুলো হচ্ছে গেমস এর স্টল ब्लाइंडफोल्ड करिए তোমাকে স্পাইসেস বা কন্টেনারসে স্পাইসেস করে গানাকে সোকান স্মেল কর স্মেল কা করানো হবে আর এখানে তোমাকে বলতে হবে কোন কোন স্পাইসেস এর ওটা স্মেল ওটা ছিল 6A 6 এর স্টল এবারে আর একটা স্টলে গিয়ে দেখি কি খেলা হচ্ছে সেখানে আর এই হচ্ছে 6D এর স্টল তারপর স্ট্রলেন্স হচ্ছে আর এটা হচ্ছে কালার ব্লোয়ার টাওয়ার ব্লোয়ার টাওয়ার ব্লোয়ার গেমে হচ্ছে যে ওই বেলুন কাপের মধ্যে ফুলিয়ে একটা বারে পিরামিড টাওয়ার বানাতে হয় সেই বেলুনটা বারে একবার ফুলিয়ে বেঁধে করতে হবে না বেলুনটাকে ফুলিয়ে কাপের মধ্যে একটা কাপকে প্লেস করে আবার ডিফ্লেট করে ওটাকে আরেকটা কাপের মধ্যে ঢুকিয়ে একটা পিরামিড বানাতে হবে স্ট্রলেন্সের মধ্যে বালির মধ্যে পাঁচটা স্ট্র রাখতে হবে আর তাদের মধ্যে কয়েন প্লেস করতে হবে যদি পয়সাটা পড়ে যায় তাহলে সে হেরে গেল আর যে লাস্ট কালার কুলার গেমটা আছে বাচ্চাদের জন্য সেটায় অনেকগুলো মানে তিনটে গ্লাস আছে তিনটে আলাদা কালারের ওখানে অনেক থার্মোকল বল আছে ওর মধ্যে থেকে বড় কালারের বলগুলোকে বার করে চারটে করে ওই গ্লাসটার সব গ্লাসের মধ্যে চারটে করে কালারের বল ডালতে হবে আর সেই চারটে ডালার পর এক মানে এক হাতেই সব করতে হবে এই গেমগুলো সব এক হাতে যদি আমি তোমাকে বলেছিলাম রাইট হ্যান্ড সাইডেও খাবারের স্টল ছিল আবার দেখো লেফট হ্যান্ড সাইডেও কিন্তু অনেক খাবারের স্টল আছে তুমি দেখতে পাচ্ছ চিকেন ও ক্লক আরমান টুইস্ট ছন্দা আছে অনেক স্টল আছে হ্যাঁ এখানে অনেক স্টল আছে সিজলিং স্পাইস এক কুটুম্বুস রাসই কোয়াটারি চিজ চাইনিজ সাউথ ডিলাইটস মুঘলাই দরবার এবং ক্রেজি মোমোস এদিকে আছে ঝালমুড়ি কোজি ব্রিউ খট্টা মিঠা কাবাব স্ন্যাক্স ঝিলাস ক্রিম ক্রিম দা আইস আইসক্রিমই তো ওটা হ্যাঁ ক্রিম দা ইস ক্রিম তার মানে বুঝতেই পারছেন এই পুরো মাঠটা জুড়ে চারিদিকে স্টল এই পাশে আমার পিছনে স্টল রয়েছে খাওয়ার এদিকে গেম আবার এ পাশেও রয়েছে খাবার স্টল চারিদিকে স্টল পনির রোল যা যা লাগবে যা 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 শরণ্যা যে কাগজগুলো পেতে বসেছিলাম যা যা ফেলেছি তা আমরা পরিষ্কার করে দিচ্ছি কোনো কিছু ফেলে রাখিনি এগুলো তুলে এখন আমরা ডাস্টবিনে ফেলে দেব এখানে রেখে দিলাম আজকে আমরা মায়েরা মিলে একটা পিকনিক করলাম আমরা বাড়ি থেকে সবাই একটু একটু করে খাবার নিয়ে এসেছিলাম সেইগুলো এখানে বসে আমরা সবাই মিলে ভাগ করে খেলাম এবং যা যা নোংরা করেছিলাম যা যা মানে কাগজ ফেলেছিলাম ছোট ছোট প্যাকেট যা যা ছিল সব কিন্তু আমরা ডাস্টবিনে ফেলে দিলাম কিছু নোংরা করে কিন্তু রাখিনি কারণ স্কুল নোংরা করা বা কোনো জায়গা নোংরা করার কারোর কোনো অধিকার নেই যে কোনো জায়গা পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু সবার আমি লুচি এনেছিলাম অপর্ণা আলুর দম তুমি কি এনেছিলে ম্যাগি ও ম্যাগি এনেছিল হেমাদি কি এনেছিল আইসক্রিম আমাকে দেয়নি এ মা
আমি দেবাঞ্জলি আর এই ওইটা বলো কি তুমি পড়ে এসেছো তাই তুমি পাওনি একদম তাই আলুর দম নিয়ে বসে আছি, লুচি আর আসছে না, লাস্টে পরোটা দিয়ে সমাধি সাপ্লাই দিল আমাদের পরোটা, আমরা লুচি বদলে সাবস্টিটিউট হিসেবে পরোটা খেলাম, তারপরে আস্তে আস্তে লুচি এলো, আমরা লুচি দিয়ে আলুর দমের কাই খেয়েছি, কোনো দুঃখ আমাদের তাতে নেই, অনেক কিছু খেয়েছি। দুঃখ নেই তো কি হয়েছে, আমার দুঃখ আজ তুমি কি কি এনেছিলে বলো? আমি আইসক্রিম খাইয়েছি কিন্তু দেবশ্রী পাইনি। চলো চলো তোমাকে এখন খাওয়াচ্ছি। ও কি তুমি কি এনেছিলে বলো? আজকে আমি আলু কাবলি নিয়ে এসেছি। আমাকে দেয়নি ও, দেয়নি ও, যদি ব্লক করতে চারপাশ ঘুরে বেড়ায় তাহলে ও আলু কাবলি পাবে কোথা থেকে? এগুলো আমার সব পাওনে রইল। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আলু কাবলি চিকেন পকোড়া। যদি আমার পেট খারাপ হয় তাহলে ছেলে প্রাইজ জিতেছে, বলাই হয়ে গেছে যে নেক্সট ইয়ারে আমি এটা ভরে চিকেন পকোড়া নিয়ে আসব। আচ্ছা বোঝা যায়নি প্রাইজে, দেখুন এটা এটা করে নেক্সট ইয়ার চিকেন পকোড়া। আলুর দম আমিও পাইনি, অপর্ণা আলুর দম বানিয়েছিল, লাস্টে ওটা খেলাম, আলুর দম পাইনি আমি না, লাস্টে আমি কি দিয়ে খেলাম কি জানি, লাস্টে কি দিয়ে খেলাম ওটা আমি আলুর দম না বাঁধাকপি বুঝতে পারছি না। এই শোনো দাঁড়া শোনো, লাস্টে আমাকে কি দিল আলুর দম না বাঁধাকপি বলো? এই না তুমি ওটা কি দিয়েছিলে আলুর দম না বাঁধাকপি বলো? হেমাদি শোনো, সবাই ভালো আমি খারাপ, সব থেকে সবাই বলেছে, হ্যাঁ এরা বলেছে, আজ আমি যদি না বুঝতে পারি আর একটা কথা হয়েছে, আমি দই বড়া পাইনি, সব রইল, ফিশ ফিঙ্গার খেয়ে আমি কিচ্ছু পাইনি, খেয়েছি আর কি বলবো আর। শেষ পর্যন্ত লক্ষ্মী মেয়ে বললে আমাকে লাকি নাম্বার দ্যাট আথার্স আর পিকড আপ ইজ 1144 1144. The parents of Adrika, please report backstage. There is a child with the name Adrika found here. Please report backstage. That number, lucky number 1, 2. Any guesses? 1, 2. 1, 2 and 1, 2, 7.
127 নাম্বার দেখা কি নাম্বার তোর নাম্বার কত 4712 আর তোর 3502 একটু আগেই হয়েছিল 38 কত একটা দিয়ে হলো parents of rehan shaw class 3 from 6b please report back to কি অবস্থা এদের energy নেই friends lucky number 3413 I would request the parents and the students not to come behind the stage. বসে আছে কাছে কাছে Students of night school also please don't come behind the stage. Students who are sitting in this part please go in front of the stage. ঘড়িতে এখন বাজে দুপুর 2:30 আর এখন খাবারের স্টলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। মোটামুটি খাবার সবই পুড়িয়ে গেছে। যা যা খাবার ওরা বিক্রি করছিল মোটামুটি সবই বিক্রি হয়ে গেছে। তাই এবারে বন্ধ হয়ে যাবে সেটা অ্যানাউন্স করে দিল একটু আগে। সকলে এবার আস্তে আস্তে চলে যাচ্ছে অনেকেই চলে গেছে আর আরো সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে ঢাকা হয়ে যাচ্ছে একটা রুমাল পেয়েছি আর শ্রীজিত কি কি গিফট পেয়েছে দেখাচ্ছে গেম খেলে তেল আরে সবাই তেল মাখতে পারবে বাহ দারুন ডিব্বাতে কি রাখবি प्रत्येक फाका প্রত্যেকটা স্টলই এখন পরিষ্কার চলছে ম্যামিদের সাথে সমান তালে স্টুডেন্টরা এখন সমস্ত স্টল পরিষ্কার করছে সমস্ত হিসেব মেলাচ্ছে ঠিকঠাকই দেখে মনে হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেলে বসে আছে গিফট আমি তো পুরো মাটি ঘুরে বেড়াচ্ছি এদের সঙ্গে অনেক পরে আমার দেখা হলো প্রথম দিকে দেখা হয়নি ওর সঙ্গে ছিল যত নাম্বার বলছে বন্ধু বলছে কি তো দাঁড়িয়ে আছো বলছে মাইনাস করে চলে যেতে খুব ভালো খুব ভালো অনেকদিন পর সবার সাথে দেখা হলো খুব আনন্দ করেছি আমিও দারুণ এনজয় করেছি সবাই কার সাথে দেখা হয়েছে বেশ মজা হয়েছে একদমই তাই তোমার সাথে অনেক লাস্ট দেখা হলো
করছে ওরা লাকি ড্র পুরো লাস্ট ওয়েলে अनाउंस কর রয়া আমরা পাইনি মানে আমাদের ছেলেরা পাইনি খুব মন খারাপ করে এখন সবাই বসেছে যাই হোক যারা পেয়েছে তাদের জন্য কংগ্রেচুলেশন তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে দেবশ্রীর ব্লগে সবাই লাইক করবেন ও খুব সুন্দর ব্লগ করে ওকে সবাই এনকারেজ করুন লাইক করে দেবশ্রীর ব্লগ সবাই শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো প্লিজ সাবস্ক্রাইব দ্য ব্লগ প্লিজ সাবস্ক্রাইব থ্যাংক ইউ লাস্ট নাম্বার ফর দ্য ডে Dadu